বেগম খালা দিয়া আজকে জেলে। ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকে জেলে ছিলেন, আবার তারা আদালত থেকে জামিনে বের হয়ে এসছেন না, এটাই তো স্বাভাবিক। অবশ্য তারা কত অমানবিক, একটা 77 বছর বয়স্ক তাদের নেত্রী, তাকে বের করার জন্য, মুক্ত করার জন্য কোনো চেষ্টাই তারা করে না, আদালতের দরজায় দেন না। নিজেরা গ্রেপ্তার হলে আদালতের দরজায় যান, আর তাদের নেত্রীর জন্য 77 বছর বয়স্ক একজন বৃদ্ধার জন্য তারা আদালতের দরজায় যায় না। সরকার নির্বাহী আদেশে বর্তমানে যে অবস্থায় বেগম খালেদা আছে, দণ্ড স্থগিত করে নির্বাহী আদেশে কেবলমাত্র এইভাবেই রাখতে পারেন। সরকারের মুক্তি দেওয়ার সরকারের পক্ষ থেকে কোনো রকম আইনের বিধান নাই, পারেন না, এই বিধানই নাই, এটা ফখরুল ইসলাম আলমগীর জানেন। আজকে তিনি বলছেন কি স্থায়ী মুক্তি চাই সরকারের কাছে, এটা সরকারের কাছ থেকে স্থায়ী মুক্তি, একমাত্র স্থায়ী মুক্তি হয় বেগম খালেদা জিয়ার যদি আদালত যদি মুক্তি দেন, বা আরেকটা পথ হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়ার। দুইটা পথ ছাড়া বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, হয় আদালতের দরজায় যেতে হবে, আদালতের মাধ্যমে মুক্তি পেতে হবে, অথবা মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, ক্ষমা ভিক্ষা যদি করেন তাহলে মুক্তি পেতে পারে। সরকারের পক্ষ থেকে মুক্তি দেওয়ার কোনো বিধান নাই, এটা ফখরুল ইসলাম আলমগীর ভালো জানেন। তারপরে এই বৃদ্ধা মানুষটাকে, তাদের নেত্রী ছিল এক সময়, এই বৃদ্ধা মানুষটাকে জেলখানায় রেখে কষ্ট করাচ্ছে, কষ্ট দিচ্ছে, কি অমানবিক তারা, আর মিথ্যা কথা বলে, খালি মিথ্যা কথা বলে, মুক্তি চাই মুক্তি চাই, আসলে ওরাই তো মুক্তি চায় না, মুক্তি চাইলে তো আদালতের কাছে যেত, বারবার আদালতের কাছে যাইত। ফখরুল ইসলাম আলমগীরের লোয়ার কোর্টে জামিন দেয় নাই, সেই কোর্টে আরেক কোর্টে জামিন দেয় নাই, তারপর উচ্চতর থেকে জামিন পেয়েছে, একবার জামিন দেয় নাই, উচ্চতর বারবার জামিন চাইতেন, জামিনের বারবার জামিন চেয়ে মুক্তি লাভ করতেন বেগম খালেদা জিয়া হয়তো, কিন্তু না, উনাদের ক্ষেত্রে আদালতে বারবার গিয়ে জামিন চাইবেন, বেগম খালেদার ক্ষেত্রে তাকে বৃদ্ধা মানুষটাকে জেলখানায় বন্দি জীবনযাপন করাচ্ছেন, কষ্ট দিচ্ছেন, আর বলেন সরকার তাকে মুক্তি দিতে হবে, সরকার মুক্তি দিতে পারে না। সরকার তো যেই মানবিক যেই আচরণটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, গুরুতর অসুস্থতা এবং চরম সংকটপূর্ণ অবস্থা, তার পরিবারের পক্ষ থেকে বলা এই আবেদন করার জন্যই তিনি মানবিক কারণে দণ্ড স্থগিত করে আজকে বাসায় থাকার ব্যবস্থা করেছেন, তাদের আবেদনের প্রেক্ষিতে। এই সংকটপূর্ণ অবস্থা, গুরুতর অসুস্থতা কেটে গেলে আবার জেলখানায় যেতে হবে, মিথ্যা কথা বলে, খালি মিথ্যা কথা বলে, যান আদালতের কাছে, যান মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, তা করবেন না, অমানবিক আচরণ করছেন এই বৃদ্ধা মানুষটির সাথে বিএনপি নেতারা। আমি কথা বাড়াতে চাই না, আসলে এটা এদের কথাবার্তা মিথ্যা কথা, মিথ্যা কথার ফুল ঝুড়ি এদের কাছে শুনবেন, মানুষকে বিভ্রান্ত করার কেবলমাত্র, আর কিছুই নাই তাদের কাছে। আন্দোলনের কথা বলে, আন্দোলন তো আন্দোলন কি, মানুষ তাদের এই আন্দোলনে সম্পৃক্ত হয় না, মানুষ বুঝে, মানুষ জানে, যতই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুক, মানুষ জানে যে বাংলাদেশের এই অবস্থা থেকে শেখ হাসিনাই আবার বাংলাদেশকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে।